আসসালামু আলাইকুম, আমি তাহিরা খাতুন, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা, মহানগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাসায় সুস্থ এবং নিরাপদে আছো এবং সেই সাথে পূর্বের পড়াগুলো ধারাবাহিকভাবে পড়াগুলো মনোযোগ সহকারে শিখছ। তাহলে আজকে আমাদের তৃতীয় পাঠ সেই ধারাবাহিকতায়, আজকে আমাদের পাঠ দ্বিতীয় অধ্যায়ে পাঠ হচ্ছে তিন, আজকে ক্লাস নাম্বার কিন্তু চার। তাহলে তৃতীয় পাঠের মধ্যে তিন নাম্বার পাঠের মধ্যে এই পাঠটা হচ্ছে ঈদ। ঈদ বলে আমরা একটা আনন্দ বা খুশি বা উৎসব আমাদের মনে হয়, মুসলমানদের মনে জাগ্রত হয়। তাহলে দেখো এই ঈদ পাঠে আছে ঈদ বিষয়, এই কারণে এখানে আমরা এই ঈদকে আবার দুই ভাগে ভাগ করেছি। এই পাঠটাকে আমি দুই ভাগে ভাগ করে তোমাদের সুবিধার্থে মনে রাখার জন্য, যাতে তোমাদের পড়াগুলো অনেক সহজ হয়, সে কারণে আমি দুই ভাগে ভাগ করেছি। অর্থাৎ তোমাদের এই পড়াটা আছে অর্থাৎ 31 থেকে 34 পৃষ্ঠা পর্যন্ত, কিন্তু আমি আজকে পড়াবো তোমাদের 31-32, কত 31 আর 32 পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে পড়াবো আজকে। তাহলে আজকে আমাদের এই পাঠের আলোচনায় আমরা কৃষি শিখবো, একবার দেখে নাও তোমরা। তাহলে ঈদ কি বা ঈদ বলতে কি বোঝো, অর্থ কি, ঈদ কি শব্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ সম্পর্কে কি বলেছেন, তাহলে ঈদ কয়টি এবং কি কি, ঈদুল তার মধ্যে কয়টির মধ্যে, ঈদ হলো দুটি, দুটির মধ্যে হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমরা আজকে সেই প্রথমটা ঈদুল ফিতর সম্পর্কে, ঈদুল ফিতর কি বা কাকে বলে সেই সম্পর্কে জানবো, ঈদুল ফিতরের গুরুত্ব কি বা প্রয়োজনটা কি, তারপর আমাদের এখানে কি কি করণীয়, তারপরে এরপর ঈদের অর্থাৎ ওয়াজিবগুলো কি কি ঈদুল ফিতরে এবং সুন্নাসমূহ কি কি, এরপর আমরা শিখব ঈদের তাকবীর, ঈদের সামাজিক সুফল ও শিক্ষা, এবং এরপরে আমি যেগুলো আমরা সেই প্রশ্নের আলোকেই আমি আজকে দেবো, ঈদুল ফিতর বলা হয় কি প্রশ্ন আলোকে দেবো সেটা পরে আমরা আলোচনা করব। তাহলে আমরা এখানে দেখো যে ঈদ কি, তাহলে ঈদ অর্থ হচ্ছে আনন্দ বা খুশি বা উৎসব বলতে পারি। তাহলে এখানে আমরা তিনটা, তোমাদের পাঠ্যপুস্তকে দুইটি আছে, আনন্দ আর উৎসব আছে। এরপরে আমরা তাহলে ঈদ কি, ঈদের দিন হলো মুসলমানদের মহামিলন এবং জাতীয় খুশির দিন। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন প্রত্যেক জাতিরই, রাসূল সাল্লাম কি বলেছেন, বুখারী এবং মুসলিমও বলেছেন প্রত্যেক জাতিরই উৎসব আছে, আমাদেরও উৎসব আছে, সেটা হচ্ছে ঈদ, এটা বুখারী আর মুসলিমে। তাহলে বছরে আমাদের কয়টা ঈদ হয়, বছরে দুটা ঈদ হয়, একটা ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। তাহলে ঈদের দিন এলাকার মুসল্লিগণ একত্রিত কি করে, মুসলিমগণ একত্রিত ঈদগাহে যান এবং 2 রাকাত ঈদের সালাত আদায় করে আল্লাহর শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাহলে আমরা আজকে শিখছি তাহলে ঈদুল ফিতর, অর্থাৎ এটা ঈদুল ফিতর কি, আমরা এখানে এখন ঈদুল ফিতর সম্পর্কে শুনবো। তাহলে ঈদুল ফিতরটা আসলে কি, তাহলে ঈদ আমরা এখানে শুনলাম ঈদ অর্থ আনন্দ খুশি উৎসব ইত্যাদি, তাহলে ফিতর অর্থ কি, ফিতর অর্থ রোজা ভঙ্গ করা। তাহলে ফিতর ছাওম পালনের অর্থাৎ ছাওম ভঙ্গের কারণ। তাহলে একবার যদি ফুল মিনিংয়ে আসি আমরা, তাহলে ঈদুল ফিতর অর্থ হচ্ছে রোজা ভঙ্গের আনন্দ আর কি, অর্থাৎ ছাওম যে আমরা যে ভঙ্গ করি, এরপর আমরা 30 দিন যে পালন করি, সেটারই আমাদের একটা আনন্দ উৎসব আল্লাহ তাআলা দিয়েছেন। এটি মাস আল্লাহর নির্দেশে মতো রোজা পালনের পর বিশ্ব মুসলিম সম্প্রদায় এদিন স্বাভাবিক অবস্থায় ফিরে এসে আনন্দ উৎসব করে বলে একে বলা হয় ঈদুল ফিতর। তাহলে দেখো সুদীর্ঘ এক মাস, যদি এক মাস আমরা কি করি, আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন সেই ধর্মীয় উৎসব অনুযায়ী আমাদেরকে এক মাস রমজান পবিত্র, আমাদের বছরে একটা দিন সেটা হচ্ছে কি কোন মাস, সেটা হলো রমজান মাস। সেই রমজান আমাদের 30 দিন প্রত্যেকটা মুসলিম প্রাপ্ত বয়স্ক নর নারীর ওপর ফরজ, এবং সেই ফরজটা যখন আমরা 30 দিন আল্লাহ পালন করেছেন, আমাদের হয়তো আল্লাহ যে বিধিনিষেধ থাকে খাওয়া থেকে, আমাদের দিনের বেলা খাওয়া থেকে, ছবি সাদিক থেকে সূর্যাস্ত খাওয়াতে বিরত থেকে আমরা এক মাস যে পালন করি, তারপর আমাদের একটা আল্লাহ তাআলা একটা খুশি দিয়েছেন। তাহলে এখানে দেখো মুসলমানদের পালন করে আল্লাহ তাআলা আমাদের, তাহলে কাকে বলে আমরা শিখলাম প্রথম দিন অর্থাৎ দিয়েছেন তা পালন করার তৌফিক দান করায়, তাহলে মুসলমানগণ আল্লাহ দরবারে। তাহলে আমরা কিন্তু আরেকটা এখানে প্রশ্ন পেয়ে গেলাম ঈদুল ফিতর কি, তাহলে ঈদুল ফিতরে এখানে আমরা আরেকটা প্রশ্ন আসতে পারে যে ঈদুল ফিতরে সালাত আদায় করি কেন বা কৃতজ্ঞতা প্রকাশ করি কেন, তাহলে আমরা কেন করি,
রমজান মাসে ছাওয়াল মাসের প্রথম দিন মুসলমান করে এই সব পালন করে আল্লাহ বান্দার উপর রমজান মাসে যে ইবাদত নির্ধারিত করে দিয়েছেন তা পালন করার তৌফিক পালন করে আল্লাহ তাআলার দরবারে এদিন শুকরিয়া জানায় এবং শুকরিয়া স্বরূপ আমরা কি করি দুই রাকাত অর্থাৎ ওয়াজিব নামাজ ঈদগাহে আমরা সালাত ওয়াজিব করি ওয়াজিব সালাত ওয়াজিব নামাজ কায়েম করি তাহলে আদায় করি কায়েম অর্থাৎ আদায় করি তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে আমরা ঈদগাহটা কি অর্থাৎ খোলা ময়দান বা খোলা স্থান তাকে বলা হয় ঈদগাহ তাহলে তোমরা বুঝতে পারছো তবে শহরে বিভিন্ন আমাদের প্রেক্ষাপটে কারণে হয়তো আমার ঈদগাহ হয়তো খোলা মাঠে হয় না কোনো মসজিদ যেমন এবার কোভিড 19 এর কারণে হয়তো আমাদের মসজিদে মসজিদে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে তাই সেটাও আমাদের ইসলামে অনুমতি আছে তাহলে আমরা শিখলাম যে কেন আছে এরপরে দেখো তাহলে ঈদুল ফিতরের গুরুত্ব কি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ঈদুল ফিতরের গুরুত্ব ঈদের দিন কি করি আমরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কি করি গরিব দুঃখী সবার আমরা খোঁজ খবর নেই খোঁজ খবর নিতে হয় তারপর আমাদের সাধ্য মতো অর্থাৎ আমরা বিভিন্ন মিষ্টান্ন যার যেরকম সামর্থ্য আমরা চেষ্টা করি বানানোর এবং সেই অনুযায়ী হয়তো মিষ্টি পিঠা পায়েস তাহলে এগুলো আমরা মিষ্টি কী করি অন্য একে অপরের বাড়িতে আমরা পাঠিয়ে দেই তারপরে অনেকে আমাদের দাওয়াত দেয় তারপরে ধনী গরিব সকলের কী করি সকলের সাথে ঈদের আনন্দ আমরা কোলাকুলির মাধ্যমে কী করি যদিও এবার আমার কোভিড 19 কারণে আমাদের কারো কোলাকুলি সামাজিক ব্যবধান রেখেই আমাদের কোলাকুলি থেকে আমাদের বিরত থাকতে হয়েছে কিন্তু অন্য সময় এবার প্রেক্ষাপট আলাদা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা সবাই সে কোলাকুলি এই আর কি সৌহার্দ্যপূর্ণ আমাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে পরবর্তীতে ইনশাল্লাহ এগুলো আমরা কাটিয়ে উঠবো তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে সেমায় পায়েস এগুলো সবার বাসায় বাসায় আমি পাঠিয়ে দেয় তারপরে আত্মীয় স্বজন আসে আমরা ভালো অনেক কিছু ভালো ভালো হাতে রান্না রান্না করে তাদেরকে খাওয়াই দাওয়াত দেয় তার অন্যদের বাড়িতে যায় অনেক জায়গায় হয়তো মজা করি আনন্দ ভাগাভাগি করি এরপর একে অপরের মুখে যেন হাসি ফোটে গরিবদের মুখে তাদেরকেও আমরা সে খাদ্যগুলো বিলিয়ে দেই এরপর ঈদ আসে সে আনন্দ বার্তা নিয়ে আর আসে সীমাহীন প্রীতি ভালোবাসা কল্যাণের সংবাদ নিয়ে যে ঈদকে যথার্থ মর্যাদা উদযাপন করা মুসলমানদের জন্য অবশ্যই কর্তব্য তাহলে ঈদুল ফিতরের আমাদের এখানে দুইটি কাজ কয়টা আমরা কিন্তু ঈদ কয়টি দুটি একটা ঈদুল ফিতর একটা ঈদুল আজহার আমরা এখন ঈদুল ফিতর নিয়ে আলোচনা করছি তাহলে ঈদুল ফিতরের দিন কীটা দুটি কাজ একটা হচ্ছে কি সাদগায়ে অর্থাৎ ফিতরা দেওয়া সাদগায়ে ফিতরা আর একটা হচ্ছে সালাতের অর্থাৎ ঈদের সালাতে ঈদগাহে জামাতের সাথে দুই রাকাত ওয়াজিব সালাত আদায় করা তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে পেয়ে গেলাম তারপরে এখানে আমরা পেয়ে গেলাম যে ঈদুল ফিতর কি ঈদুল ফিতরটা হলো অর্থাৎ এটা আমরা রমজানের পরে আমরা তো তোমরা জানো যে বারোটি আমাদের মাস বারোটি মাসের মধ্যে রমজান তারপরে আমাদের শাওয়াল মাস বর্তমানে আমাদের কোন মাস চলছে জিলকদ মাস চলছে এরপর আমাদের বারো মাসটা সেটা হচ্ছে শেষ মাস অর্থাৎ জিলহজ মাস যেখানে হজ পালন করা হয় তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো অর্থাৎ আমরা ঈদুল আজহা উদযাপন করবো সেটা ঈদুল আজহা উজ্জ্বল করবো সেটা জিলহজ মাসে আর আমরা ঈদুল ফিতর করি শাওয়াল মাসের এক তারিখে কয় তারিখে এক তারিখে কারণ আমাদের ৩০টা রোজা হয় তাহলে সেটা কোন মাসে রমজান মাসে আরবি রমজান মাসে তোমরা তো অবশ্যই আমি তোমাদের শিখিয়েছি ১২টা মাসই তাই আশা করি তোমরা সে ১২টা মাস খুব সুন্দরভাবে তোমাদের মনে আছে তাহলে রমজানের পরে শাওয়াল শাওয়ালের এক তারিখে আমাদের ঈদুল ফিতর অনুষ্ঠিত হয় এরপরে আমরা সে এবং এই ঈদুল ফিতরের দিন কিন্তু আমাদের রোজা রাখা হারাম তোমরা তো জানো ৫টা রোজা রাখা আমাদের হারাম সেটা ঈদুল ফিতরের দিন আর একটা হলো জিলহজ অর্থাৎ জিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ ঈদুল আজহার দিন অর্থাৎ আমাদের দ্বিতীয় যেটা আমরা কোরবানির ঈদ বলি এবং তারপরে তিনটে দিন অর্থাৎ ১০ ১১ ১২ এই কয়েকদিন আমাদের রোজা রাখা হারাম তাহলে ঈদের দিন ১০ তারপরে ১১ ১২ ১৩ তাহলে মোট কয়দিন ৫ দিন আমাদের রোজা রাখা হারাম এটা আমরা জানি এরপর দেখো ঈদুল ফিতরের গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম তাহলে এক মুসলিম আর মুসলিম এবং যথাযথ মর্যাদা উদযাপন করার এটা আমাদের অবশ্যই কর্তব্য এরপরে দেখো আমরা শিখলাম আমাদের ওয়াজিব দুটো কি একটা ফিতরা দেওয়া আর একটা কি অর্থাৎ জামাতের সাথে ঈদগাহে দুই রাকাত
তাকবীর সহকারে 6টা অতিরিক্ত তাকবীর সহকারে সালাত আদায় কয়টা অতিরিক্ত তাকবীর 6টা মনে রাখবে কয়টা অতিরিক্ত 6টা তাকবীর দেওয়া তাহলে কিভাবে করব ওটা আমরা ঈদুল আযহাতে শিখব এখন ঈদের দিন আমাদের সুন্নাত কাজগুলো কি কি তাহলে ঈদের দিন ওয়াজিব আমরা শিখলাম ওয়াজিব কয়টি পেলাম দুটি এরপরে আমরা সুন্নাত সমূহ কি তাহলে সুন্নাত আমরা শিখব গোসল করা সুগন্ধি অর্থাৎ যেটা তোমরা হয়তো আতর বলতে পারো কেউ সেন্ট বলতে পারো পারফিউম বলতে পারো তাহলে ব্যবহার করা এরপর পবিত্র পোশাক পরিধান করা যার যে সমস্ত কেউ হয়তো নতুন পোশাকও পড়তে পারে যার নতুন পোশাক নেই অর্থাৎ পরিষ্কার পোশাক আমাদের পরিধান করা এরপর পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকা গোসল কিন্তু অবশ্যই করতে হবে এরপর সালাত আদায়ের পূর্বে মিষ্টি জাতীয় কিছু খাওয়া তাহলে এখানে আরেকটা জিনিস তোমাদের একটু সুন্নতের মধ্যে আছে যে ঈদুল ফিতরে আমরা সালাতের আগে মিষ্টি জাতীয় কিছু খাব এটা আমাদের জন্য সুন্নত আর ঈদুল আযহা কিন্তু ওখানে একটু পার্থক্য আছে সেটা হচ্ছে কি যে ঈদের অর্থাৎ সালাতের আগে কিছু খাব না প্লাস ঈদের সালাত এবং কুরবানির পর কিছু খাব তার আগে আমরা না খেয়ে থাকব তারপরে আমাদের খাওয়া সুন্নত কুরবানির পর আমাদের খাওয়া সুন্নত কিন্তু ঈদুল ফিতরে কিন্তু সালাত যাওয়ার আগে মিষ্টান্ন জিনিস খাওয়া আমাদের জন্য সুন্নত তাহলে ঈদগাহ যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া অর্থাৎ এক রাস্তা দিয়ে ঈদগাহে যাবেন তাকবীর বলতে বলতে আরেকবার হেঁটে হেঁটে ঈদগাহও যাওয়া এটা হচ্ছে আমাদের সুন্নত অর্থাৎ এক রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে চলে আসব এবং সেটা অবশ্যই কি করব তাকবীর দিয়ে তাহলে তাকবীরটা কি আল্লাহু আকবার লা দুইবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহুল আকবার তারপরে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তাহলে এটা হচ্ছে তাকবীর তোমরা তাকবীর অবশ্যই মুখস্থ করবা কারণ তাকবীর ঈদগাহে যেতে হবে মহিলারাও ঈদগাহে যেতে পারে তবে ফেতনার আশঙ্কা যদি না থাকে তাহলে অবশ্যই যেতে পারে কোনো সমস্যা নাই বা বাধা নেই ইসলামে তাহলে প্রিয় শিষ্য যেখানে হয়তো আমাদের দেশে যেখানে ফেতনার আশঙ্কা নেই সেখানে মহিলারাও ঈদগাহে জামাতের সাথে সালাত আদায় করেন আর আমরা অবশ্যই বাড়িতে বসে অবশ্য সালাত আদায় করি যদি ফেতনার আশঙ্কা থাকে তাহলে ঈদের ঈদের একটা সামাজিক শিক্ষা আছে তাহলে ঈদের আমাদের সামাজিক শিক্ষাটা কি বা আমরা কিভাবে আদর্শ সমাজ গঠন করতে পারবো তাহলে সেখানে দেখো বছর দুই দিন মহান আল্লাহ আমাদের কি করেছেন মিলিতভাবে দেখো সম্মিলিতভাবে আমাদের ব্যবহার করেছেন ব্যবস্থা করেছেন সেখানে আমরা হিংসা বিদ্বেষ সব কিছু আমরা ভেদাভেদ ভুলে একদম প্রীতি বন্ধনে সৌহার্দ্যপূর্ণ আচরণে আমরা সবার সাথে মিলেমিশে একাকার হয়ে যাই আমাদের কোনো হিংসা কিছু থাকে না কারোর সঙ্গে শত্রুতা সেটাও আমরা সেদিন ভুলে গিয়ে কোলাকুলির মাধ্যমে আমাদের সেটা সংশোধন করে নেই এরপর আমরা কি করি তৃষ্ণা ক্ষুধার জ্বালা আমরা যে এক মাস আমরা রোজা থাকলাম সেটা সেই তৃষ্ণা কীরকম না খেয়ে থাকলে আমাদের কতটা কষ্ট হয় সেটা আমরা উপলব্ধি করে এবং সেটা গরিব এবং ধনীদের প্রতি আমাদের একটা দায়িত্ববোধ আমাদের জাগিয়ে তোলে এরপর দেখো যে আমরা ওই ফেতরা সাদগায়ে ফেতরা যেটা হচ্ছে ওয়াজিব ছিল ওয়াজিবের মধ্যে একটা সাদগায়ে ফেতরা শুনেছ অর্থাৎ আমরা এই কেউ টাকা কেউ অবশ্য এখানে আমাদের গম জব ভুট্টা তারপরে এখানে অবশ্যই ইসলামে এক সার কথা বলা হয়েছে হাদিসে কিন্তু এক সা বলতে হয়তো আমাদের এখানে দেশে আমরা যেটা নিয়ম বিভিন্ন দেশে আমাদের এখানে প্রচলিত আছে যে 2.5 কেজি চাল বা ভুট্টা অনুযায়ী আমাদের প্রচলন আছে তবে এর সামর্থ্য অনুযায়ী যার যার যে সামর্থ্য সে অনুযায়ী করতে হবে তবে নিম্নে হচ্ছে এটা তাহলে আমরা এখানে শিখলাম এবং এক একজন আর একজনের সহমর্মিতা সহযোগীরা হাত বাড়িয়ে দেয় সর্বোপরি আমাদের গড়তে পারে একটা শান্তিপূর্ণ আদর্শ সমাজ তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে শিখলাম এটা এরপরে দেখো আমরা এইচডব্লিউ হিসাবে আমরা করতে পারি এটা তোমাদের এইচডব্লিউ আজকে থাকবে এখানে কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই বহুপদী অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নগুলো প্রত্যেকটা অধ্যায়ের সাথে সাথে আমরা করে নেব আর লাইন টু লাইন সুন্দরভাবে আমরা আন্ডারলাইন করব আমি যেগুলো বলেছি সেগুলো করব এখন দেখো ঈদুল ফিতর বলা হয় কেন তাহলে ঈদুল ফিতর কেন বলা হয় আমি ঈদুল ফিতর কি এখানে ঈদুল ফিতর কাকে বলা হয় মুসলিম উম্মায় ঈদের সালাত আদায় করে কেন তাহলে প্রিয় শিক্ষার্থীরা মুসলিম উম্মা ঈদের ফিতর এখানে আমাদের কি আসতে পারে কেন আদায় করে তাহলে এখানে আমরা কি লিখতে পারি আমি পরে যদি তোমাদের সঙ্গে তোমরা কমেন্টস করবে তারপরে বিভিন্ন
এই এখানে আমাদের অবশ্য ফোন করেও তোমাদের আমার কাছে ফোন নাম্বার আছে, তোমার যদি কোনো সমস্যা হয় ফোনেও আমার কাছে জানতে পারবে। এরপরে দেখো ঈদ কিভাবে শান্তিপূর্ণ আদর্শ সমাজ গঠন করতে পারে তা মূল্যায়ন করো, তোমার পাঠ্যপুস্তকের অনুযায়ী মূল্যায়ন করো, তারপর তোমার দেখা অনুযায়ী সেটা মূল্যায়ন করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ঈদ শুধু আমাদের নয় সকল মুসলিম উম্মার জন্য আমাদের ঈদটি আমরা অবশ্যই পালন করব ইনশাল্লাহ। তাহলে আমরা যদি কখনো আমাদের তো অনেক তো আমরা আমার এখানে যে যার সামর্থ্য আছে, হয়তো আমি যদি কেউ 5,000 টাকা দামের হাতে জামা কেনে বা কেউ শার্ট কেনে, দেখা গেছে যে সেখানে 1,000 কেনে, তাহলে ওর মধ্য থেকে আমরা চেষ্টা করব, আমরা ছোটবেলা থেকে চেষ্টা করব সেখান থেকে যেন একটা কোনো গরিব কারো সেখান থেকে আমরা কিছু দিতে পারি। এই মনমানসিকতা নিয়ে সবার সাথে গরিব ধনী সবার যেন সে ভাগাভাগিটা, তাদের দুঃখ কষ্ট তারাও যেন খাবার পার, আশেপাশে আমরা প্রতিবেশীর খেয়াল রাখবো, গ্রামের প্রতিবেশী খেয়াল রাখবো, এবং ঈদের সেই খুশির আনন্দ বা উৎসব দিনটা যেন আমরা সকল মুসলিম জাতি ভাগাভাগি করে সেটা পালন করতে পারি। এই তৌফিক যেন আমাদের দেয়, সে মনমানসিকতাও যেন আমাদের দেয়। আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।